এই বিলাতি বাইগণ লগাইবি তো সেইপাই তলি ঘেরা প্রস্তুত করছি। আরে ভাই, তুমি তো সব বর্ষ বাইগণ বিলাতি চাষ করছ, সেই তারি ভিতরে তুমি বহু মানে পয়সা পত্র বিক্রি করে বহু লাভবান পাওছ, আমি সে প্রণালীটা কিছু টিকি বতাই দিও, আমি দুই পয়সা টিকি রোজগার করতু। আরে ভাই, মু তোমাকে মনা কলি কি, যা কব মু সব শিখে দেবি। আরে শিব ভাই, এই বিলাতি বাইগণ চাষপাই কেমিতি মাটি দরকার? হ্যাঁ ভাই, এই বাইগণ বিলাতি চাষপাই নিগিডা উর্বর আর দর্শা মাটি নিহাতি দরকার হয়ে থাকে এবং পানি মড়াইবা সুবিধা থাকা দরকার। আপনার প্রশ্ন, বিলাতি বাইগণ ও বাইগণ ফসল পাই তলিঘেরা প্রস্তুতি করিবাকু হেলে কেউ প্রকার মাটি আবশ্যক হয়ে থাকে? উত্তর, উচ্চ উর্বর নিগিড়া ও জলসেচন সুবিধা থিবা জমি দরকার হইতে। শিব ভাই, বাইগণ বিলাতি তলিঘেরা পাই কোন কিমিতি করুজ মতে টিকে শিখাই দিও। হ্যাঁ ভাই, মাটিকে বিশোধন করিবা পাই খরাটিয়া চাষ করিবা দরকার। তা ছড়া 2 লিটর ফরমালিন কু 100 লিটর পানিরে মিশাই তলিঘেরা প্রতি সিঞ্চন কলে মাটি বিশোধন হয়ে যায় এবং তারপরে সিঞ্চনর 24 ঘন্টা পর্যন্ত পলিথিন ঘোড়াই দিয়া যায় ও এহাকু 2 সপ্তাহ পরে মঞ্জি লগা যায়। হ্যাঁ ভাই, আউ 5-10 সেন্টিমিটর তলিঘেরা উচ্চতা রহিবা দরকার। হ্যাঁ ভাই, আউ যাহা গুড়ি কিংবা আমার ঘাস ফাঁস যাহা থিব সফা করিবা দরকার। আউ তলিঘেরা 1 মিটর উসার রহিবা দরকার আর 3 মিটার লম্বা রহিবা দরকার। আচ্ছা ভাই, তলিঘেরা তো শিখাইল, মঞ্জি বুণিবাটা কেমিতি সে বিষয়ে টিকে শিখাও। হ্যাঁ ভাই, বাইগণ বিলাতি পাই একরকু 200 গ্রাম মঞ্জি নিহাতি দরকার হইতো। প্রতি কেজি মঞ্জি পাই 2-3 গ্রাম ক্যাপটান কিংবা থিরানরে উপচার করা। আপনার প্রশ্ন, বাইগণ ও বিলাতি চাষপাই মঞ্জি বিশোধন কিপরি করিবা? উত্তর, প্রতি কিলোগ্রাম মঞ্জিকু 2-3 গ্রাম ক্যাপটান বা থিরাম দ্বারা বিশোধন করিবা আবশ্যক। তলি পটাড়ি রহিবা দরকার। আচ্ছা শিব ভাই, বাইগণ বিলাতি চারা রহিবা পাই কেতে দিনর তলি দরকার পড়িথা? হ্যাঁ ভাই, বাইগণ চারা 30-35 দিন ও বিলাতি চারা 20-25 দিন, কিন্তু তলি গুড়িক লগাইবা পূর্বরু কপর অক্সিক্লোরাইড 3 গ্রাম সহিত স্ট্রেপ্টোসাইক্লিন 0.1 গ্রাম 1 লিটর পানিরে মিশাই দ্রবণ করে অধা ঘন্টা পর্যন্ত বুড়াই রাখিবা দরকার। আচ্ছা ভাই, বিলাতি বাইগণ কেতে ব্যবধানরে গছ লগাইবা দরকার? হ্যাঁ ভাই, ভালো কথাটা কইল, বাইগণ চারা ধাড়িকু ধাড়ি 2-2.5 ফুট ও গছকু গছ 1 ফুট 1 ফুট রু 1.5 ফুট মন্দা করে লগাইবা দরকার। এবং বিলাতি চারাকু সেইভাবে ধাড়িকু ধাড়ি 2-3 ফুট ও গছকু গছ 1-1.5 ফুট রহিবা দরকার। আউ গোটে কথা ভাই মনে রখ, চারা লগাইবা পূর্বরু 50 গ্রাম লিম্ব আধারিত পাউডার কীটনাশক প্রয়োগ করিবা দরকার। আপনার প্রশ্ন, বাইগণ বিলাতি চারাকু কেতে ব্যবধানরে লগাইবা আবশ্যক? উত্তর, বাইগণ চারাকু ধাড়িকু ধাড়ি 2-2.5 ফুট ও গছকু গছ 1-1.5 ফুট এবং বিলাতি চারাকু ধাড়িকু ধাড়ি 2-3 ফুট গছকু গছ 1-1.5 ফুট ব্যবধানরে লগাইবা আবশ্যক। হ্যাঁ শিব ভাই, এ বাইগণ বিলাতি চাষপাই মতে বহুত কিছু শিখাইল, এথিপাই তোমাকে বহুত ধন্যবাদ।